তুমি যখন নামবে তখন তোমার আবার সাক্ষাৎকার নেওয়া হবে, তোমার অনুভূতি কি? তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, এখন আছি কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের সামনে, ধর্মসাগর দিঘির পাড়ে একটি পার্কে। সবাই আমাদের শ্বশুরভাই ছেলে অর্পণ, সে রাইডে ওঠার জন্য সে প্রস্তুত। কী রাইড বল আমি জানি না, একটু পরেই ছাড়বে। আসলে মূল ব্যাপার হলো যে এগুলি তো শিশুদের জন্য এবং শিশুরাই খুব মজা অনুভব করে। এই যে একটা ছোটো একটা বাবু উঠছে, তার চোখের দিকে তাকান, সে কী তার মানে অনুভূতি। তার কাছে মনে হচ্ছে যে সে এখানে কোনো স্বপ্নপুরীতে এসেছে। আসলে শিশুদের জন্যই কিন্তু এই ধরনের পার্কের যে রাইডগুলি, শিশুদের জন্যই বলা যায়, ওরাই খুব আনন্দ পায়, মজা পায়। এখানে অনেকগুলি রাইড আছে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সেট করা। ঘুরে দেখা যাচ্ছে একটি রাইড ট্রেনের মতো, একটা পোকার মতো দেখতে। শিশুদের সাথে যারা অভিভাবক এসেছেন তারা ওদেরকে বসিয়ে দিচ্ছে। কুমিল্লায় আজকে আমরা আসলে এসেছিলাম একটি সাংগঠনিক কাজে, নজরুল ইনস্টিটিউটে। ঠিক তার সামনেই এই উদ্যানটি, এই পার্কটি। সবাই বসে আছেন। আমি একটা বিষয় বুঝতে পারছি না যে এই শিশু পার্কের সাথে এই গানগুলোর কি সম্পর্ক আছে। আমার কাছে মনে হয় সম্পূর্ণ অসঙ্গতিবিহীন এই গানগুলো বাজানো হচ্ছে। শিশুরা যেই গান শুনে আনন্দিত হবে এরকম কোনো গান এখানে বাজানো হচ্ছে না। এই গানগুলো খুবই বিরক্তিকর কিছু গান এখানে বাজানো হচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শিল্প সংস্কৃতির প্রতি আমাদের সকলের শ্রদ্ধা আছে, কিন্তু যেই গানগুলো এখানে বাজানো হচ্ছে এগুলো আনন্দের গান নয়। এগুলো আসলে আমাদের শিল্প সংস্কৃতির প্রতি একটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। যারা কর্তৃপক্ষ তারা জানে এগুলো আসলে তারা কেন বাজাচ্ছে। এই গান তো পরিবেশন করা হয় না কোথাও, কেন এখানে শিশু পার্কের নামে এই গান বাজানো হচ্ছে? এটা একটা বিজয়ের মাস, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। কিন্তু এখানে যে পার্কের যে যারা কর্তৃপক্ষ তারা এটা করছে কেন আমি জানি না। আমি অনেক জায়গায় দেখেছি পার্কগুলোতে এই জাতীয় কতগুলো উল্টাপাল্টা গান বাজানো হয়, যেই গানগুলো বাজানো হয় এই গানের কী অর্থ তা খুঁজে বের করাও কঠিন। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আসলে
আমরা জিজ্ঞাসা করে দেখতে পারেন এই গানগুলো ওনারা কেন বাজে, এই গানের অর্থ কি ওনারা জানেন কিনা, সেটাই কি গান বাজানো হচ্ছে। যিনি বাজাচ্ছেন তিনিও হয়তো এর অর্থ জানেন না। এটা এক ধরনের দেশের শিশুরা এসব গান শুনে আনন্দ পায় এবং গানগুলো নিজেরাও গায়, সেই রকম গান তো এখানে পরিবেশন করা যেত, শিশুতোষ গান। অবশ্যই আমিও আপনার সাথে একমত যে আসলে শিশুদের পার্কে শিশুতোষ গানই বাজানো প্রয়োজন উচিত, কারণ শিশুরা যা পছন্দ করে সে ধরনের গানই বাজানো উচিত। এটা শিশুদের পার্কে যদি এক ধরনের বলা যায় যে আরও বিশেষ করে এই ধরনের গান তো আসলে কোনো অর্থ নেই, আর এই অর্থ আমাদের শিশুরা বুঝে না, আর এমন কোনো শিক্ষণীয় কোনো বিষয়ের মধ্যে নেই। তো আমি আমার কৈশোর ভাইয়ের সাথে একমত এবং এই ব্যাপারে আমাদের বিভিন্ন পার্ক কর্তৃপক্ষ আপনারা একটু খেয়াল রাখবেন। আমাদের এখানে শিশুদের অনেক গান আছে, মজার মজার গান আছে, সেই গানগুলি আমরা বাজাতে পারি, সেই গানগুলি আমরা নিয়ে আসতে পারি। আমরা তো আমাদের সংস্কৃতি, আমাদের বাঙালি সংস্কৃতি তো অনেক সমৃদ্ধ, আমরা কেন সেই সমৃদ্ধ সংস্কৃতি ছেড়ে আমরা কেন ধার করার সংস্কৃতি নিয়ে আমরা আমাদের শিশুদেরকে বড় করব। তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে কৈশোর ভাই যে কথাটি বলেছেন, আমরা এইসব ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত, কারণ আমরা যাই করি না কেন, যাই হই না কেন, আমরা আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের এবং সংগতিপূর্ণ হতে হবে। আমি বড়দের গান শিশুদের পার্কে বাজাতে পারি না, তো এই ব্যাপারটি আমরা খেয়াল রাখব। এখনও ছাড়ছে না, হয়তো রাইটে সবাই উঠেনি, পূর্ণ হয়নি, এখনও অনেক সিট খালি আছে, জন্যে হয়তো কর্তৃপক্ষ এখনও রাইটটি ছাড়েনি। তো এখানে আরও সবাই খুব আনন্দ করছে, অনেকগুলি রাইড চলছে, অনেকগুলি বন্ধ হয়ে আছে, অনেকে আনন্দ করছে। একটা জিনিস আমি দেখাবো, সেটা হলো এই যে একটা সুন্দর পার্কে যদি এভাবে জিনিসপত্রগুলো নোংরা ফেলে রাখা হয় এটা খুবই দুঃখজনক। আমাদের এইসব ব্যাপারে আমরা যারা এখানে ভ্রমণ করতে আসি তাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ আমি যদি আমি যে জিনিসটি ময়লা করব সেই জিনিসটি পরিষ্কার করার দায়িত্ব আমার। আমি যদি একটা চিপস খাই, চিপসের প্যাকেটটি আমার পকেটে রেখে দেবো এবং প্রয়োজনীয় যেখানে ময়লার বাস্কেট দেখবো সেখানে ফেলে দেবো। এখানে আরেকটি রাইড চলছে, এই যে এই তো চলছে। আমি অপেক্ষায় ছিলাম কখন চলে, শিশুদের মনে মুখের দিকে তাকানো থেকে তাকালে বোঝা যায় তারা কি আনন্দ বোধ করছে। ছোট্ট একটি শিশু দেখা যাচ্ছে তার পাশে, তাকে কেউ নিয়ে এসেছে। এত ছোট শিশুকে না উঠানোই ভালো, কারণ একটা বয়সের একটা ইয়ে থাকা উচিত যে কত বয়স পর্যন্ত এই ধরনের পার্কে উঠা যায়। হ্যাঁ, আমরা একটু পরেই আমরা আবার চলে যাবো, আমাদের একটি অনুষ্ঠান আছে নজরুল ইনস্টিটিউটে, সেখানে চলে যাব। হ্যাঁ, অনেক উপরে উঠে গেছে, সবাই খুব আনন্দ পাচ্ছে। Thank you.
কেমন লাগছে? এই ধরনের আইডিয়া আমি মনে করি যে এত ছোট বাচ্চাদেরকে না উঠানোই ভালো, একটা বয়সের একটি সীমারেখা থাকা প্রয়োজন। হ্যাঁ, কারণ ছোট বাচ্চাদের এই ধরনের, হ্যাঁ হ্যাঁ, ওর ভেতরে ভয় আতঙ্ক কাজ করছে। জিনিসগুলি আমরা খেয়াল রাখবো, যারা পার্কের দায়িত্বে আছেন তারা অবশ্যই ব্যাপারটা খেয়াল করবো যেন কোনো এমন কোনো শিশুকে না উঠানো হয় যে শিশুটি ভয় পায়। ওটা বয়সের একটা নিশ্চয়ই অবশ্যই আছে যে হয়তো 5 বছরের নিচে কোনো শিশুকে এই রাইডে না উঠানোই ভালো। 5 বছরের নিচে কোনো শিশু যেন রাইডে না উঠে, এতে কিন্তু শিশুদের মনে কী প্রভাব ফেলে এই জিনিসটি কিন্তু অবশ্যই যারা শিশু বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারেন, খেয়াল করবেন। এই যে অর্পণ, ধীরে ধীরে থেমে আসছে। অর্পণ কি অবস্থা? অর্পণ মাথা ঘুরাচ্ছে, মাথা ঘুরাচ্ছে না, মজা পাইছি। আগেটা থেকে এটা এক্সট্রিম ছিল মোটামুটি। আগে আমরা একটা গাইডে উঠেছিলাম সেখানে, সে এটা খুব সে ভালো লেগেছে তার, সেটাই বলেছে। খোদা হাফেজ, আমি শামসি বেয়ালি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কুমিল্লা একটি শিশু পার্ক থেকে। নগর শিশু উদ্যান এই পার্কটির নাম, নগর শিশু উদ্যান। খোদা হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।